Assalamualaikum. আজকের অনলাইন ক্লাসে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা পুরা বাসা আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর নবম অধ্যার ত্রিকোণমিতি 9.1 এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাস উপভোগ করবে এবং তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। চলো আবার আমাদের ক্লাসে ফিরে যাই। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিছু গাণিতিক সমস্যা উঠিয়েছি। এই গাণিতিক সমস্যা এখন আমরা সমাধান করব। গাণিতিক সমস্যা এক হচ্ছে, প্রমাণ করো যে রুটওয়া সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল কোয়াটে প্লাস কুসেকে। চলো আমরা সমাধানে যাই। তোমার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি রুটওয়া সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান। এই গাণিতিক সমস্যা থেকে আমরা রাইট হ্যান্ড সাইড কমন করতে হবে। দেখো ইকুয়াল রুটওয়া সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান। কি দেখলাম? এরকম যদি রুটওয়ার যে কোনো গাণিতিক সমস্যা আমাদের পরীক্ষা থাকে, উপরে যে রাশিটা থাকবে ওই রাশিটা দ্বারা লব হরকে পুনরায় গুণ করতে হবে। উপরে যে রাশিটা থাকবে লব হরকে ওই রাশি দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এটা সেকে প্লাস টেনে অতিরিক্ত গুণ করছি সেকে প্লাস টেনে, মিস হচ্ছে সেকে মাইনাস সরি সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান। তাহলে আমাদের রুটওয়ারটা লবের উপর আছে, হরের উপরও আছে। এখন আমরা রুটওয়ারটা আলাদা করে দেব। আলাদা করলে কি হয়? সেকে প্লাস ওয়ান হর কতবার আছে? দুইবার। কোনো রাশি দুইবার থাকে আমরা এটাকে হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে রুটওয়ার সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে সেকে 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 স্কোয়ার এ প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান একে ওয়ান হোল স্কোয়ার রুটে কাটা। তারপর ইকুয়াল উপর কি থাকে? সেক এ প্লাস ওয়ান নিচে থাকতেছে রুটওয়ার এই সেকে স্কোয়ার মাইনাস ওয়ান একটা সূত্র আছে। একটু চিন্তা করো, সেকে স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে টেন স্কোয়ার, টেন স্কোয়ার এ। এখন টেনের স্কোয়ার আর হতে কাটা, তারপর কি হবে দেখো ইকুয়াল। এখন এই কাটা কাটা যে টেন আছে সেকেন্ড মিশো টেন আছে প্লাস ওয়ান মিশো টেন আছে। এখন আমরা এটা যেহেতু প্লাস চিহ্ন আছে রাস্তায় প্লাস চিহ্ন দিয়ে এটা আলাদা করে দেবো। সেক এ বাই টেন এ প্লাস সেকেন্ড মিশো টেন আছে প্লাস ওয়ান মিশে টেন আছে ওয়ান বাই টেন এ। দেখো এখন সেক এ বাই টেন এ আমাদের কোনো সূত্র নাই, তাদের আলাদা সূত্র আছে। সেকের সূত্র আলাদা আছে, টেনের সূত্র আলাদা আছে। এখন আলাদা আলাদা সূত্র লিখবো। সেকের সূত্র হচ্ছে ওয়ান বাই কস এ, টেনের সূত্র হচ্ছে সাইন এ বাই কস এ প্লাস ওয়ান বাই টেনের সূত্র হচ্ছে কট এ। তাহলে আমাদের যে রাইট হ্যান্ড সাইড কভার করতে হবে কট এ আছে, তাহলে আমাদের একটা পদ বের হয়ে গেল। এখন এরকম সূত্র হলে কিভাবে দেখো, ওয়ান বাই কস এ ওয়ান বাই কস এ এই বাক্সটা কি হবে? গুণ হয়ে যাবে। তারপরে তার পরবর্তী বঙ্গাছরে কি হবে? লব হওয়ার হবে, হর লব হবে, উল্টিয়ে যাবে কস এ বাই সাইন এ প্লাস
কে এটা তো উপরে cos নিচের cos এ কাটা যায় এটা কে 1 বাই sin a প্লাস cot a 1 বাই sin এর সূত্র কি চিন্তা করো 2 sec a 2 sec a প্লাস cot a এবার আমরা যদি সাজিয়ে লিখি যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড cot a প্রথম আছে প্লাস চিহ্ন থাকলে আমি এদিক থেকে লিখতে পারি cot a cot a প্লাস 2 sec a প্রমাণিত প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ পদে বুঝতে সমস্যা হচ্ছে আবার লক্ষ্য করো আমাদের হচ্ছে sec a প্লাস 1 sec a মাইনাস 1 তারপরে ইকুয়াল sec a প্লাস 1 sec a প্লাস 1 এসে sec a মাইনাস 1 sec a প্লাস 1 অর্থাৎ এরকম রুট ওভার অঙ্ক আসলে আমাদের কি করতে হবে উপরে যে রাশিটা আছে ওই রাশিটা দ্বারা লব ও হরকে গুণ করতে হবে গুণ করার পর কি হচ্ছে ইকুয়াল sec a প্লাস 1 দুই বার তারপরে আমরা দুই বার হোল স্কয়ার আকারে লিখতে পারি আর রুট ওভার যেহেতু নিচ তো রুট ওভারটা লবের সাথে আছে হরের সাথে আছে আমরা আলাদা করে দিলাম আর নিচে হচ্ছে a প্লাস 3 তো এবার আসবে sec স্কয়ার মাইনাস 1 তাহলে হোল স্কয়ার রুটে কাটা যায় আর এই sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার tan এর স্কয়ার আর রুটে কাটা যায় তাহলে বুঝে গেল এখানে কি বোঝা যাচ্ছে sec এর নিচে tan আছে y এর নিচে tan আছে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে sec / tan a প্লাস 1 / tan a sec এর সূত্র হচ্ছে 1 / cos tan এর সূত্র হচ্ছে sin / cos প্লাস 1 / tan এর সূত্র হচ্ছে cot a 1 / cos a ইনটু মাঝখানে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে পরবর্তী ভগ্নাংশটা উল্টিয়ে যাবে তাহলে cos a / sin a cos a cos a কাটা 1 / sin a + cot a 1 / sin a সূত্র হচ্ছে cosec a + cot a সাজিয়ে দেখলে cot a + cosec a আমাদের একটা করে সমাধান হয়ে গেল সেগুলো বুঝতে পেরেছো ও খাতা করে নাও দ্বিতীয় প্রশ্ন হচ্ছে sin 2 পাওয়ার 4 a + sin স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে tan 2 পাওয়ার 4 - tan স্কয়ার ইকুয়াল টু 1 দুই নম্বর সমাধান কি হবে গিভেন দেওয়া আছে এটা দেওয়া আছে কি করব sin 2 পাওয়ার 4 a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1 ভাগ sin 2 পাওয়ার 4 a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার আমরা যদি sin 2 পাওয়ার 4 বাম দিকে রেখে এই sin স্কয়ারটা ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস এস কি হবে মাইনাস হবে ভাগ sin 2 পাওয়ার 4 a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার সূত্র কি একটু চিন্তা করো 1 মাইনাস sin স্কয়ার সূত্র হচ্ছে cos স্কয়ার a ভাগ এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে tan 2 পাওয়ার 4 তাহলে আমি তো tan 2 পাওয়ার 4 এর যেতে হয় tan এর সূত্র হচ্ছে sin / cos আর আমাদের এখানে sin আছে তাহলে আমি সূত্র যেতে হবে আমাদের প্রমাণে যেতে হলে sin 2 sin 2 পাওয়ার 4 এটা tan 2 পাওয়ার 4 যেতে হবে tan 2 পাওয়ার 4 tan এর সূত্র হচ্ছে sin / cos sin আছে তাহলে আমি cos দ্বারা কি করতে হবে উভয়পক্ষকে ভাগ করতে হবে ভাগ করে নেই sin 2 পাওয়ার 4 a / cos 2 পাওয়ার 4 ইকুয়াল cos স্কয়ার a cos 2 পাওয়ার 4 a তাহলে আমি কি করলাম আমার প্রমাণে যেহেতু হলে আমাকে tan যেতে হবে উভয়পক্ষকে cos 2 পাওয়ার 4 দ্বারা আমরা কি করলাম ভাগ করলাম তাহলে tan sin 2 পাওয়ার 4 / cos 2 পাওয়ার 4 এর সূত্র হবে কি tan 2 পাওয়ার 4 a ইকুয়াল এখানে cos স্কয়ার হর হচ্ছে cos 2 পাওয়ার 4 এখন আমি যদি কাটাকাটি করে cos স্কয়ার দিয়ে cos স্কয়ার কে cos স্কয়ার আর cos স্কয়ার কে cos 2 পাওয়ার 4 কাটাকাটি করতে কত হয় cos স্কয়ার cos স্কয়ার কে cos স্কয়ার আর cos 2 পাওয়ার 4 এর cos স্কয়ার কে ভাগ করলে আবার মানে কি থাকতেছে cos স্কয়ার বা tan 2 পাওয়ার 4 a ইকুয়াল 1 / cos স্কয়ার সূত্র হচ্ছে কি sec স্কয়ার a ডান দিকে লক্ষ্য করো 1 / cos স্কয়ার sec স্কয়ার a বা tan 2 পাওয়ার 4 a sec স্কয়ার সূত্র হচ্ছে আবার 1 + tan স্কয়ার 1 +
tan স্কয়ার a বা tan তো হল 4a আমরা যদি ডান দিকে tan বাম দিকে নিয়ে আসি প্লাস আসে কি হবে মাইনাস হবে tan স্কয়ার a তাহলে থাকবে সে ডান দিকে 1 সুতরাং tan তো হল 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1 প্রমাণিত আমাদের দ্বিতীয় সমস্যা সমাধান হয়ে গেল দেওয়া আছে সাইন রুট ওভার 4 প্লাস আর স্কয়ার রুট ওভার 1 আমি যদি সাইন রুট ওভার 4 এদিকে রাখি সাইন রুট এদিকে প্লাস আছে মাইনাস হলো 1 মানে সাইন স্কয়ার সূত্র হচ্ছে কস স্কয়ার তাহলে আমি টেন রুট ওভার 4 যেতে হলে এর সূত্র সাইন বাই কস তাহলে উপর পক্ষে কস রুট ওভার 4 দ্বারা ভাগ করতে হবে ভাগ করতে হবে টেন রুট ওভার 4 আর এদিকে কস স্কয়ার এখানে কস স্কয়ার এখানে কস স্কয়ার কস রুট ওভার 4 কাটলে কস স্কয়ার वन बाय कॉस स्क्वायर सूत्र से सेक स्क्वायर टेन टू पावर फोर और सेक स्क्वायर सूत्र से वन प्लस टेन स्क्वायर टेन टू पावर फोर माइनस टेन का डाल दिया से प्लस बाम दिया हो माइनस वन उपमानित हो आशा करूं बुझते पड़े चो ओके थैंक यू तापर हमारे तीसरे समस्या होती है पहले प्लस साइन ए इक्वल ए पहले माइनस साइन इक्वल বি হলে প্রমাণ করবে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল রুট ওভার ইকুয়াল 4 রুট ওভার এ বি দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার আমার ট্যান এ প্লাস সাইন এ সমান এ যে কত এ সমান সমান ট্যান এ প্লাস সাইন এ যে কত এ মান হচ্ছে ট্যান এ প্লাস সাইন এ होल स्क्वायर माइनस ये मान होते टेन ए माइनस साइन ए होल स्क्वायर अतः हमारे टेन के सूत्र ए दूरी साइन के सूत्र बी दूरी ए प्लस बी होल स्क्वायर माइनस ए माइनस होल स्क्वायर बीस में देखा बीस में इधर आशय का सूत्र आसे फोर ए बी फोर ए होते टेन ए बी होते साइन ए अतः हमारे डां लेफ्ट हैंड साइड राइट हैंड साइड फोर हो गया তাহলে 4 উপর রুট আনতে হবে আমরা যদি পুরো রাশি বা পুরো পদের উপর রুট আনতে হয় তাহলে এগুলো কি করতে হয় এগুলো বড় রুট ওভার নিতে হলে ওই রাশিগুলো বড় হয়ে যাবে কোন রাশির উপর রুট ওভার আনতে হলে ওই রাশিটি কি হয়ে যাবে বড় হয়ে যাবে tan এর বর্গ হচ্ছে tan স্কয়ার a sin এর বর্গ হচ্ছে sin স্কয়ার a ইকুয়াল 4 রুট ওভার তাহলে আমরা টেন স্কয়ার রেখে দিলাম আমরা যদি সাইন স্কয়ার সূত্র করি ওয়ান মাইনাস কস স্কয়ার সাইন স্কয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কয়ার যেখানে তার পরিবর্তন লক্ষ্য করবে সেখানেই সূত্র ইকুয়াল ফোর রুট ওভার আর যদি টেন স্কয়ার দিয়ে ওয়ান মাইনাস কস স্কয়ার গুণ করে টেন স্কয়ার রেখে টেন স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার কস স্কয়ার গুণ করলে হবে টেন স্কয়ার এ cos স্কয়ার a ডান দিকে লক্ষ্য করো tan স্কয়ার cos স্কয়ার a তারপর হচ্ছে আমাদের ইকুয়াল 4 রুট ওভার আমরা tan স্কয়ার a tan স্কয়ার রেখে দিই মাইনাস এখন যদি আমি tan স্কয়ার সূত্র লিখি আসে sin স্কয়ার বাই cos স্কয়ার তাহলে এ নিচে কস উপরে কস কি যাবে কাটা যাবে তাহলে এই ট্যান সূত্র আছে sin স্কয়ার a বাই cos স্কয়ার a আবার ইন্টিগ্রেশন আছে cos স্কয়ার উপরে cos স্কয়ার নিচে cos স্কয়ার কি যা কাটা যায় কি হয় দেখো ট্যান স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে কি হইলো स्क्वायर माइनस बी स्क्वायर इसके बाद पिछले सूत्र की टेन ए प्लस साइन ए टेन ए माइनस साइन ए अगर हम लोग उद्दीप को देखें लक्ष्य करें टेन ए प्लस साइन ए मान होते हैं ए टेन ए माइनस साइन ए मान होते हैं बी और वही के लिए हमारे राइट हैंड साइड इक्वल राइट हैंड साइड প্রমাণিত
সেটা বুঝতে পেরেছ? তাদের বুঝতে সমস্যা, আমার লাগে তোমার এ মানে হচ্ছে টেন এ প্লাস সাইন ইন, এ বি স্কোয়ার আছে হোল স্কোয়ার, বি হচ্ছে টেন এ মানে সাইন ইন, কি সূত্র হয় আমাদের বিজ্ঞান এসেছি ফোর এ বি সূত্র হয়, ফোর এ বি এ হচ্ছে টেন, বি হচ্ছে সাইন, কোন রাশি যখন রোটা বার আনতে হবে রাশিটা কি হবে বড় হয়ে যাবে, রোটা বার টেন স্কোয়ার সাইন স্কোয়ার, টেন স্কোয়ার এর ক্ষেত্রে সাইন স্কোয়ার সূত্র সমান মানে কস স্কোয়ার, এখন আমরা টেন স্কোয়ার করব, টেন স্কোয়ার কে টেন স্কোয়ার, টেন স্কোয়ার এর কস স্কোয়ার করলে কি হবে, টেন স্কোয়ার কস স্কোয়ার, ফোর রোটা বার টেন স্কোয়ার মাইনাস আমাদের এই টেন স্কোয়ার সূত্রটি কি, টেন সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ইনটু কস স্কোয়ার, উপরে কস স্কোয়ার নিচে কস স্কোয়ার কাটা, বাকি টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তো টেন এ প্লাস সাইন এ, টেন এ মানে সাইন এ, টেন এ প্লাস সাইন এ মান হচ্ছে এ, টেন এ মানে সাইন এ মান হচ্ছে বি, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কমন ইকুয়াল, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং মনোযোগ সহকারে বাড়িতে পড়ালেখা করবে, সামনে আমাদের পরীক্ষা আসতেছে, তাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, আজকের মতো এখানে বিদায় নিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, সালামু আলাইকুম।